আমি দুই হাজার পনেরো সাল থেকে পিটি পড়াই যখন থেকে পিটি পড়ানো শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত গত নয় বছরে একই কথা শুনে আসছি ও ট্যাম্পলেট আর কাজ করছে না প্রথম কথা করছে কিনা যে কাজ করছে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাইটিং সেকশনের সেকেন্ড পিটি কোশ্চেন টাইপ হচ্ছে এবং আমরা যারা এই পিটি প্রিপারেশন নিচ্ছি আমরা সবাই জানি যে পিটি রাইটিংয়ের ক্ষেত্রে বা রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে টেমপ্লেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিসেন্টলি নট রিসেন্টলি আউল বি আউল বি ভেরি অনেস্ট আমি দু হাজার পনেরো সাল থেকে পিটি পড়াই যখন থেকে পিটি পড়ানো শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত গত নয় বছরে একই কথা শুনে আসছি ও টেমপ্লেট আর কাজ করছে না বা আগের মতো আর স্কোর দিচ্ছে না সো এই কোশ্চেনগুলো এখন আবার মার্কেটে খুব ভালোভাবে চলে এসেছে এবং আমরা স্টুডেন্টদের থেকে খুব বেশি এই কোয়েরিগুলো পাচ্ছি কোয়েরি নাম্বার ওয়ান এখনো কি ট্যাম্পলেট কাজ করছে যদি করে থাকে কোন ট্যাম্পলেটটা কাজ করছে ট্যাম্পলেট ব্যবহার করে আমি কি ভালো স্কোর পেতে পারি আমার মনে এটা ফার্স্ট কোয়েশ্চেনের রিপিটেশন বাট উই গেট দিস কোয়েশ্চেন গেন এন গেন আরেকটা হচ্ছে যে ট্যাম্পলেটে আমি কি শুধুমাত্র কয়েকটা কোয়েশ্চেন থেকে ওয়ার্ড লিখে দিলে স্কোর পাবো কিনা সো লেটস অ্যান্সার দাম ফার্স্ট প্রথম কথা ট্যাম্পলেট কাজ করছে কিনা যে কাজ করছে লাইক আই সেট দুই সাল থেকে শুনে আসছি ট্যাম্পলেট আর কাজ করছে না ইট ইজ স্টিল ওয়ার্কিং নাম্বার টু ট্যাম্পলেট যদি কাজ করে থাকে কোনটা করছে সবগুলো ট্যাম্পলেটই কাজ করে যতক্ষণ পর্যন্ত তারা পিয়ারসন পিটি ইর অ্যাসে চেকলিস্টকে ফলো করছে এগেইন পিয়ারসন পিটি অ্যাসে চেকলিস্ট উইল সি দ্যাট ইন দিস ভিডিও নেক্সট হচ্ছে ট্যাম্পলেটকে স্কোর দিচ্ছে কিনা অফ কোর্স দিচ্ছে ফুল স্কোরই দিচ্ছে বাট ইউ নিড টু নো টু ইট দ্যাট ইজ আমি শুধু আমার যে ট্যাম্পলেট আমি ব্যবহার করছি এটা ক্রাইটেরিয়া ফলো করে করা কিনা এবং মাঝখানে আমি আমার প্রপার মেইন আইডিয়া ইউজ করছি কিনা রাদার দেন সাম জেনারেল কি ওয়ার্ডস স্টাফ এবং চতুর্থ যে কোয়েশ্চেনটা আমি একটু আগে বললাম যে

যদি লিখি তাহলে কোন প্রিন্সিপাল ফলো করে আমরা ট্যাম্পলেটটা লিখব সো ফর দ্যাট জাস্ট টেক এ লুক এট দ্য স্ক্রিন এন্ড সি দ্য চেক লিস্ট নাম্বার ওয়ান ইফ ইউ লুক এট দ্য চেক লিস্ট ভেরি কেয়ারফুলি এটা বলছে ডাজ দ্য ইন্ট্রোডাকশন হ্যাভ এ জেনারেল স্টেটমেন্ট এন্ড ওপিনিয়ন অ্যান্ড এ প্রিভিউ ওকে হোয়াট ইজ এ জেনারেল স্টেটমেন্ট জেনারেল স্টেটমেন্ট হচ্ছে কোয়েশ্চেনটাকেই টেকনিক্যালি রিফ্রেস করা নাও এখানে আমাদের খুবই টেকনিক্যাল হতে হবে Question, we need to rephrase it as if we are answering. Number one. And number two, thing here is rephrase. Because Pearson system requires actually for you to match the keywords. Right? So these are the two things we need to focus on when we are writing a general statement. That is, if we are doing our own template, right? আর মার্কেটে যেই টেমপ্লেট আমরা ব্যবহার করি আমরা দেখবো যে ওই পার্টিকুলার টেমপ্লেটে জেনারেল স্টেটমেন্ট ব্যবহার করে আমার কোয়েশ্চেনটা রিফ্রেস করার অপশন আছে কি না নাম্বার টু যে জিনিসটা আমরা এইমাত্র দেখলাম সেটা হচ্ছে যে অ্যান ওপিনিয়ন রাইট সো বেসিক্যালি একটা অপিনিয়ন ইট ক্যান বি ক্যান বি অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য স্টেটমেন্ট ডিস এগ্রিমেন্ট উইথ দ্য স্টেটমেন্ট অর ইট ক্যান বি পারফেক্টলি নিউট্রাল আমরা যখনই ওপিনিয়ন নিয়ে কথা বলি আমরা উই ক্যান টু বিলিভ যে ওপিনিয়ন আসলে দুই ধরনের হ্যাঁ আমি এগ্রি করলাম আপনার সাথে অথবা আমি ডিসএগ্রি করলাম নো ওয়েল আই এগ্রি আই ক্যান এগ্রি উইথ ইউ আই ক্যান ডিসএগ্রি অ্যান্ড আই ক্যান বি পারফেক্ট নিউট্রাল নিউট্রল টু দ্য সিচুয়েশন রাইট সো উই ক্যান হ্যাভ থ্রি টাইপস অফ ওপিনিয়ন অ্যান্ড আমার অ্যাস এর ইন্ট্রোডাকশনে উই নিড টু হ্যাভ আ্যাভ অ্যান ওপিনিয়ন নেক্সট থিং হচ্ছে প্রিভিউ প্রিভিউ ওর উই ক্যান সে ট্রেইলার আসবো লাইক ইনো আমরা যখনই কোনো একটা মুভি রিলিজ পাই তার আগে দেখি যে এই মুভির কিছু ইম্পর্টেন্ট পার্টস যেগুলো দেখলে অডিয়েন্সরা অ্যাট্রাক্টেড হবে মুভিটা দেখার জন্য সেই পার্টগুলো বান একত্র করে একটা ট্রেইলার বানানো হয় সো প্রিভিউ ইজ কাইন্ড অফ লাইক দিস বডি প্যারাগ্রাফ ওয়ান আমি লিখবো তার একটা ছোট হিন্ট বডি প্যারাগ্রাফ টুতে আমি কি লিখবো তার একটা ছোটো হিন্ট দ্যাটস হোয়াট উই কল অ্যাস এ প্রিভিউ সো দিস থ্রি থিংস must be on your introduction. Now let's look at the screen again. Look at the next thing. It says does each body paragraph have a clear topic sentence? What does it mean? It means amra jaupuni, body paragraph, lik, but not introduction or conclusion, mind you. Body one and body two. Body one ebum two. Krute ta a clear topic sentence. What is topic sentence? Topic sentence has the controlling idea or main idea. তার মানে আমি কেন এই পার্টিকুলার কোয়েশ্চনের সাথে এগ্রি করেছি বা ডিসগ্রি করেছি এগেন কেন ওয়াই অ্যান্ড হাউ ওকে দিস টু থিংস উইল কাম অ্যাজ টপিক সেন্টেন্সেস নাও আমরা কীভাবে এই এই মেইন আইডিয়া বা কন্ট্রোলিং আইডিয়াগুলো লিখতে পারি এই ব্যাপারে আমাদের ভিডিও আই এম পুটিং ইট ইন দ্য ডিসক্রিপশন টপ প্লিজ টেক এ লুক অ্যাট ইউর ফ্রি টাইম

we are very much you know um, very used to writing more than one main points but for pt it is only asking for one main point so please make sure you don't write multiple main points or unnecessary explanations write one main point with proper explanation and that should do the job look at the screen again it talks about conclusion it says does the conclusion effectively summarize the ideas in the body paragraphs সো ইট ডিড নট সে যে আইডিয়া অনলি হ্যাঁ এটা কি বলেছে আইডিয়াজ তার মানে আমরা বডি ওয়ান এবং বডি টু এই দোনোটা প্যারাগ্রাফে যেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম বা লিখলাম দোনোটা টপিককে বা দোনোটা ওপিনিয়নকেই রিফ্লেক্ট করাটা হচ্ছে আমার কনক্লুশনের কাজ রাইট নট নেসেসারিলি ইউনো আই দ্যাটস ওয়াই এগ্রি দ্যাটস ওয়াই ডিস এগ্রি ডিস্ট ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বাট ইট উইল বি মোর প্রুডেন্ট ইফ ইউ অ্যাকচুয়ালি Uh, address both of the main main ideas on your body one and body two. So, take a look at the screen again. It says, Do the ideas flow logically from the introduction to the body paragraphs to the conclusion? So, basically, what it is asking us to do is to have a logical flow. So, basically, I'm introductionally, cheeky. Um, uh, I, what am I doing? I'm writing a general statement, I'm writing an opinion at a preview that from our body one. আই ক্যানট স্টার্ট উইথ এন এক্সাম্পল রাইট ইট নিডস টু বি লজিক্যাল প্রথমে আমার একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে তারপর আমার একটা এক্সাম্পল থাকবে তারপর আমার একটা কনক্লুডিং স্টেটমেন্ট থাকবে তারপর বডি টু তো আমি সেইমভাবে ভাবে সেইম ফরম্যাট ফলো করবো কন্ট্রোলিং আইডিয়া এক্সাম্পল কনক্লুডিং স্টেটমেন্ট আর কনক্লুশন আমি সেম কনক্লুশনটা আমি ইনশোর করবো যে আমি দোনোটা বডি প্যারাগ্রাফকে রেপ্রেজেন্ট করছি সো দ্যাট লজিক্যাল ফ্লো নিডস টু বি দেয়ার অন ইউর পিটি অ্যাস এ টাম্প রাইট look at the screen again uh, it says is there good cohesion between sentences and vocabulary um, and paragraphs look uh, i think it is quite quite obvious je amra sentences er shurute je furthermore moreover byoohar kori ba for example as a as an example to sum up uh, to conclude ei dhoroner shobdo gulo je byabohar kori keno kori i think you guys can pretty well understand now আমাদের যেটা শোর করতে হবে যখনই আমরা আমাদের পিটি ট্যাম্পলেট অ্যাসে ট্যাম্পলেট রেডি করি বা ইউজ করি আমরা ইনাফ জয়নার ব্যবহার করছি লুক এট দ্য নেক্সট ইনলেস্ট নেক্সট থিং ইন সাইজ ইজ দেয়ার এ গুড ভ্যারাইটি অফ ভোকাবুলারি এই জন্যই আমরা খেয়াল করবো যে অনেক ট্যাম্পলেটে অনেক ধরনের ডিফিকাল্ট ভোকাবুলারি কলোকেশন ফ্রেজাল ভার্বস ইউজড হচ্ছে এটা এই বিষয়টাকে কভার করার জন্যই আমরা যদি নিজেরও একটা ট্যাম্পলেট ক্রিয়েট করি শোর করবো যে আমরা গুড অ্যামাউন্টে রেলেভেন্ট ভোকাবুলারি এবং কলোকেশন ব্যবহার করছি নেক্সট ওয়ান আই গেস স্পিড অবভিয়াস ওয়েদার ইট ইস উইদিন টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড দ্যাটস দ্য ফরম্যাট মেক sure যে আসলে আমরা দুইশো থেকে তিনশোর মধ্যেই লিখছি ক্যান বি টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান ক্যান বি টু হান্ড্রেড নাইনটি নাইন ইট ম্যাটার লং ইট ইজ টু থ্রি হান্ড্রেড রাইট লুক এট the লাস্ট ওয়ান হ্যাভ ইউ চেক গ্রামার ফাংচুয়েশন স্পেলিং মেকিং অস্ট্রেলিয়ান অ্যান ক্যানাডিয়ান স্পেলিং ওয়ার্ল্ড আমি জানি না আসলে অস্ট্রেলিয়ান দেব কী বুঝিয়েছে ইউকে ইউএস আন্ডারস্ট্যান্ড দিস একটা পার্টিকুলার কোয়েশ্চেনে আমি এক ধরনের স্পেলিং কনভেনশনই ফলো করব সো আমি যদি ফর এক্সাম্পল এই পার্টিকুলার কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ব্রিটিশ স্টাইলে লেবল লিখি এল এ বি ও ইউ আর তাহলে সেইম কোয়েশ্চেনে বা সেইম অ্যান্সারে যদি অর্গানাইজ কথাটা থাকে তাহলে আমি ইউজ করবো ও আর জি এ ই নট জ্যাড ই

I'm Raju Nijara template. By all means, do it. Uh, a lot of my students did it and I fixed it for them. I, I checked it out. I gave them feedback. So, if you also want to do that, you can do that. Send me your template, the template you are following, at uh, info at acept.com.au. Use the subject line, a template, check. And I will try to check and give you feedback within 48 hours. Uh, j template according to the checklist. Kina. um, but how you use it that's another story so with that good luck and best wishes with your PT preparation if video like this <laughs> video like share and subscribe thank you